কাশীপুরে বিজেপি কর্মীর রহস্য মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ডানকুনির কালীপুর মোড়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরবঙ্গ থেকে বাংলা সফরে ফেরার পরই পরিত্যক্ত আবাসন থেকে বিজেপি কর্মীর গলায় ফাঁস লাগানো এক মৃতদেহ উদ্ধার হয়। কাশীপুর এলাকায় যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। বিজেপি তৃণমূল কর্মীদের মধ্যে মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতিও সৃষ্টি হয় এদিন। এই ঘটনাকে কেন্দ্র করে ডানকুনি কালীপুর মোড় পথ অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকেরা। অবরোধের ফলে ব্যাপক যানজটেরও সৃষ্টি হয়। পুলিশ এসে অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে বচসারও সৃষ্টি হয়, এমনকি ধাক্কাধাক্কিও বেঁধে যায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। পুলিশ ঘটনাস্থল থেকে 3 জন বিজেপি কর্মীকে আটক করেছে। গতকাল আমাদের এক বিজেপি কর্মী অর্জুন চৌরাশিয়াকে, উনি কাশীপুরে থাকেন, যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তার প্রতিবাদে আজকে পুরো বাংলা জুড়ে এই অবরোধ, এই বিক্ষোভ কর্মসূচি চলছে। কিছু তখন তো সব কিছুতেই চলছে, আলটিমেট তো রেজাল্ট কিছু আমরা পাচ্ছি না। যদি 24 থেকে 48 ঘন্টার মধ্যে দোষীদের কড়া থেকে কড়া শাস্তি না দেওয়া হয়, আমরা এই বিজেপি কর্মীদের উপর অত্যাচারের প্রতিবাদে পুরো বাংলাকে স্তব্ধ করে দেবো। সরকারকে আটকানোর কিছু নেই, সরকার এমনি নিজেই আটকে রয়েছে। যত ভুয়ো প্রকল্প দিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে, মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, মিথ্যা প্রতিবাদ করা হচ্ছে, তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। এ বিষয়ে লোকেশ চট্টোপাধ্যায় কি বলেছেন শুনুন। হয়ে গেছে, অমিত শাহজি সেদিনকে দাঁড়িয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে উনি বলেছিলেন যে বাংলায় গেলে বংশে খুন হতে হয়। আজকে সেই কথা সত্যি প্রমাণিত হলো এবং আলটিমেটলি দেখিয়ে দিল তারা, হ্যাঁ বাংলা মানেই খুন। উনি পা রাখলেন কালকে বাংলায়, আজকে সকালবেলা আমাদের বিজেপি কর্মীর মৃতদেহ পাওয়া গেল। আমরা সিবিআই তদন্ত চাই এবং কত রক্ত পেলে মমতা ব্যানার্জি শান্ত হবে আমরা জানতে চাই, আর কত রক্ত দরকার আছে। তৃণমূল কংগ্রেসে একই বিষয়ে অভিযোগ করছে যে অমিত শাহ পা রাখলেন, একজন বিজেপি কর্মী খুন হলেন, এর পেছনে তারা চক্রান্তের অভিযোগ করছেন যে এটা ষড়যন্ত্র। 57 জন খুন হয়েছে আমাদের এখানে এর এই ভায়োলেন্সের পর, 57 জন এই ইলেকশনের পরে খুন হয়েছে। লজ্জা করছে না এইসব কথা বলতে? নিজেরা খুন করছে, নিজেরা মারছে, আর আজকে স্বরাষ্ট্রমন্ত্রীকে এই ধরনের কথা বলছেন? এদের শাস্তি হওয়া দরকার, বাংলার মানুষ এদের শাস্তি। কাশীপুর থেকে রাকেশ চক্রবর্তীর রিপোর্ট, সঠিক বার্তা।